MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শুধু আজকে নতুন নয়, আমাদের শুধু আমাদের 23 নম্বর ওয়ার্ড বলে নয়, আমাদের এই রাজারহাট গোপালপুর সংলগ্ন এলাকাটাতেই এমনভাবে দুষ্কৃতীরা এখানে ঢুকে আছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সেটা দেখতেই পেয়েছো ইতিমধ্যেই, যে দুই মা তাদের সন্তানকে হারিয়েছে চিরতরে, যারা কোনোদিন আর মা বলে ডাকবে না, যাদের কাছ থেকে আর কোনোদিন শুনতে পাবে না, তাদের মায়েরা আর মা বলে শুনতে পাবে না। ঘটনাটা সত্যিই দুঃখজনক, এবং আমরা তো একজন মা, মা হয়ে একজন মায়ের কষ্টটা বুঝতে পারি। আর যেখানে সেখানে গিয়ে আমাদের পরিস্থিতিটা আমরা যা দেখতে পেয়েছি, যা উপলব্ধি করলাম, তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, কারণ আমরা দেখুন ওখানে কোনো রাজনৈতিক রং চড়াতে যায়নি। মাননীয় সুকান্ত মজুমদার নিদান ভদ্র মানুষ, আমরা কবি সুকান্ত ভট্টাচার্যকে দেখেছি, ঠিক সেম একই রকম মানুষ সুকান্ত মজুমদার। তাকে ধাক্কা মেরে ইভেন তাকে ভেতরে পর্যন্ত ঢুকতে দেননি লোকাল কাউন্সিলর। তাহলে বুঝতেই পারছেন যে মানুষ মানে তৃণমূল মানে যাতে ঘটনাটা বাইরে না বেরোয়, সত্যি ঘটনাটা বাইরে না বেরোয়, এবং আমরা বিজেপিরা যাতে ওনার পাশে না দাঁড়াতে পারি, তার জন্য ওনারা ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, তাই বিজেপিকে আটকাচ্ছিল। সরস্বতী, আবারও কিন্তু বাংলার মানুষ বিপুল টাকা দেখলো, মানে আবারও কিন্তু একজন ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা বেরোলো, মানে কোটি কোটি টাকা। মানে এর আগে আমরা প্রচুর কোটি কোটি টাকা দেখেছি, চাঁদের পাহাড় দেখতাম, এখন টাকার পাহাড় বাংলার মানুষ দেখছে। আবারও কিন্তু সেই টাকার পাহাড় দেখলো বাংলার মানুষ ব্যবসায়ীর বাড়ি থেকে। দেখুন, আমরা টিভিতে কি দেখি? মনোরঞ্জনমূলক সিনেমা দেখি, সিরিয়াল দেখি। এখন আমরা দেখতে বসেছি কখন কার বাড়ি থেকে টাকা বেরোবে, এবং এক টাকা দু টাকা না, বিপুল পরিমাণে। যেরকম আমরা কনমানেঙ্গা ক্রোড়পতি দেখি, সেরকম যে কখন কখন কোটি কোটি টাকা বেরোচ্ছে। মানে আমাদের পাশের একদম বাড়ির সংলগ্ন এলাকা থেকে রাজু হীরা বলে একজন ভদ্রলোকের বাড়ি থেকে 84 কোটি টাকা পাওয়া গেছে এবং 70 কেজি সোনা পাওয়া গেছে। অবাক লাগে যে এত টাকা একজন মানুষের কাছে থাকে কোথা থেকে, এক টাকা দু টাকা নয়। এবং এত কোটি কোটি টাকা উপার্জন করতে গেলে কত বছর তপস্যা করতে হয় এটাই ভাবতে হয়। আর সেখানে এই রাজ্যের শাসক দলের কাছে, এবং শাসক দলের ছোট থেকে মাঝারি থেকে বড় প্রত্যেকের বাড়িতে বস্তা বস্তা টাকা, ব্যাগ ব্যাগ নয়, বস্তা বস্তা টাকা। প্রশাসন চাইছে তাই হচ্ছে, সরকার চাইছে তাই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। সরকার এর জন্য এর পুরোটাই দায়ী সরকারের। কিন্তু ববি হাকিম বলছে যে এরা কি চাইছে, মানে কেন্দ্রের দিকে নির্দেশ করে বলছে এরা কি চাইছে, রামগড়ের মতন গোটা দেশ চালাতে চাইছে। কারণ বারবার যেভাবে ইডিআই সিবিআই দিয়ে যেভাবে ভয় দেখানো হচ্ছে, এই যে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, নেতা মন্ত্রীরা একটা ভয়ের আতঙ্কে আছে, বিভিন্ন জায়গায় রেড চলছে, এটা এরা কি চাইছে? এবং শুধু তাই নয়, তাতে অর্থনীতিতে মানে প্রভাব পড়ছে। দেখুন, কেন্দ্র কি চাইছে সেটা আপনিও জানেন আমিও জানি। কেন্দ্র চাইছে আগামী প্রজন্ম যাতে মাথা তুলে বসবাস করতে পারে, আগামী প্রজন্ম যেন নিজেদের সুরক্ষায় নিজেদের ইচ্ছে খুশি বাঁচতে পারে, কেন্দ্র সেটার ব্যবস্থা করছে। কেন্দ্র চাইছে যাতে মেধাবী ছাত্রছাত্রীগুলো আগামী দিনে চাকরি পায়, যেন কোনো চাকরির কারণে ঘুষ নিতে না হয়, কেন্দ্র সেটা চাইছে। আর সরকার কি চাইছে? ওই মা যারা মাছ বিক্রি করছে বলুন, রাস্তাঘাটে, তাদের বাড়ি থেকে যেভাবে সরকারের মদতে যেভাবে টাকা পাওয়া যাচ্ছে, আমরা ভাবতেও পারছি না। ফিরাদ কি বলছে, আর কদিন পরে ফিরাদের অবস্থাটাই দেখতে পারবেন। সরস্বতী, যার বাড়ি থেকে মাছ বিক্রির কথাই উঠলো যখন, কেষ্টমণ্ডলের কথা আমরা ভুলতে পারি না, কিন্তু কেষ্টমণ্ডলকে বীর আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। আমরা বীর কাকে বলি? আমরা একটা ছোট্ট কথাই বলি, র্যালির পিছনে যে যোদ্ধা দাঁড়িয়ে থাকেন, এবং যে যোদ্ধা পুরো র্যালিটাকে এগিয়ে নিয়ে যায়, যুদ্ধের শেষে যে মানুষটা দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় বীর। বীর কোথা থেকে বলেন? বীর অবশ্যই চোরেদের সাকরেদ এবং গরু চুরির সব থেকে বড় যে মাফিয়া, তার নাম হচ্ছে অনুব্রত। ওনাকে ওনার ভাষায় বীর বলতে পারেন। কোন দিক থেকে বীর বলছেন সত্যি আমাদের মনে হয়, যারা বীর ছিলেন এবং যারা বীর আছেন, যারা যোদ্ধা অ্যাকচুয়াল, যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, তারা ওনাকে দেখে লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে আত্মহত্যা করবে। অনুব্রত মণ্ডল বলছে আমি কিছুই করিনি, আমি বেকসুর খালাস পাবো, আমি একটা জায়গা থেকে যখন ছাড়া পেয়েছি, ওনার 2010-এর একটা মামলা ছিল, সেখান থেকে উনি ছাড়া পেয়েছেন, মানে বেকসুর খালাস হয়েছেন, আমি কিছু করিনি, বাকিগুলো থেকেও আমি বেকসুর খালাস পাবো তিনি বলছে। সময় বলবে, আমরা তো সময়ের ওপরে কেউ যেতে পারি না। একটা থেকে বেকসুর খালাস পেয়েছে, বাকিগুলো দেখা যাক, সময়ের ওপর নির্ভর করছে। তো হাইকোর্ট রয়েছে, আমরা কিছু করবো না, বিজেপি তো এর মধ্যে কোথাও ঢুকছে না। কোর্ট যেভাবে চাইছে কোর্টের ওপর ডিপেন্ড করছে, কোর্ট যদি মনে করে উনি বেকসুর, তাহলে কোর্টের তথ্য অনুযায়ী কোর্ট ওনাকে বেকসুর খালাস করবে, আমাদের তো কোনো হাত নেই।
সরস্বতী, শেষ প্রশ্ন করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতন মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কারি দিয়েছেন বিজেপি, বিশেষ করে বিজেপিকে বলেছেন যে আমাদের দিকে হাত তুললে আমি হাত ঘুরিয়ে দেবো। শুধু মুখ্যমন্ত্রী ভালো থাকতে বলেছে, শান্ত থাকতে বলেছে, তাই আমরা শান্ত আছি, চুপ আছি, কিন্তু হাত যদি তোলা হয় সেই হাত আমরা ঘুরিয়ে দিতে পারি। শুনুন, আমরা বিজেপি কার্যকর্তারা হাত গুটিয়ে বসে নেই। আমাদের বিজেপি কার্যকর্তাদের প্রত্যেকের কাছে এক একটা করে ঝান্ডা থাকে, উনি যদি হাত বার করতে চায় আমরা ঝান্ডার তলায় ডান্ডা নিয়ে যাব। আমরাও প্রতিরোধ তৈরি করতে পারবো, আমরাও ঝড় আসলে সেই ঝড়টাকে আটকানোর মতো ক্ষমতা রাখি। এবারে যা হবে, ওই যে বললাম ঝান্ডার তলায় ডান্ডা নিয়ে বেরোবো, এবার থেকে ডান্ডা দিয়ে লড়াই হবে। 13 তারিখ নবান্ন অভিযান, আপনাদেরই দলের সভাপতি, তিনিও এই কথাই বলেছেন যে ডান্ডা নিয়ে যাব, ঝান্ডার তলায় ডান্ডা নিয়ে যাব। কি বলবেন নবান্ন অভিযান সামনে? এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে লোক কি হবে, ওই সময় একদম সময় বলবে এবং লোক হবে না। উনি ভয় পাচ্ছেন তাই বলছেন যাতে লোক হবে না, লোক হবে না। আপনি দেখবেন লক্ষ্যের ওপরে লোক হবে, লক্ষ্যের ওপরে লোক হবে, লক্ষাধিক লোক হবে, এবং জনে জনে জনগণ যাবেন। কারণ এই রায়, এই নবান্ন অভিযান জনগণের আবদারে। যে মানুষগুলো মেধাবী তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরিটা পেল না, তারা যাবেন ওই আন্দোলনে, দেখতে পাবেন। বলছেন চাকরি পেলেন না, মুখ্যমন্ত্রী আবার 89,000 চাকরি ঘোষণা করেছেন কিন্তু, এবং শুধু তাই নয়, নভেম্বরের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিতে হবে প্রায় 30,000। তিনি একদম নির্দেশ দিয়েছেন কড়াভাবে এবং টার্গেট বেঁধে দিয়েছেন। আর বলে দেখি দিদিমণি বলে দিয়েছে, কেউ প্যাডে দেবে না, যা হবে সাদা কাগজে লিখে লিখে জমা দেবে, চাকরিটা সাদা কাগজে হবে, কোনো প্যাডে হবে না। কতজন জনগণ চাকরি পায় সেটা দেখবেন, আমার আপনার মতো জনগণ যারা মেধাবী ছাত্রছাত্রী তারা নেই। মেধাবী ছাত্রছাত্রী একজনও যদি সঠিকভাবে চাকরি পেতেন তাহলে বুঝতে পারতাম যে ওনার মুখে মানায় এসব কথা, একজন মানুষও চাকরি পাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী শূন্য করতে হবে। এই পশ্চিমবঙ্গের বাইরে কটা সিট পায় সেটা দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোতে পারবে না আর কদিন পরে আত্মহত্যা করতে হবে, লজ্জা পাবে। ওটা দেখুন পশ্চিমবঙ্গের বাইরে কটা সিট পায় সেটা গুনবেন, ত্রিপুরা দেখতে পারলেন। আমরা বলছি 25টার উপরে বিজেপি সিট পাবে ওয়েস্ট বেঙ্গলে, এবং 400-এর উপরে সংখ্যা নিয়ে আমরা আবারও লোকসভায় আসন গ্রহণ করবে আমাদের মোদিজি।